ভোগান্তির শিকার হয়েছে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য অধিকার আইনের মাধ্যমে এদের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানিয়ে এবং এই সাংবাদ তীব্র প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। কাঠালিয়ায় দরকার নাই যারা অর্থবহ সংবাদ মাধ্যম প্রকাশ করবে, আমরা সেই বিভিন্ন কথাবার্তা লেখে আসলে সে একজন জনপ্রতিনিধি। উপজেলা শাখার পক্ষ থেকে সন্ত্রাসী চাঁদাবাজ যে আতঙ্ক সৃষ্টি করেছিল সেই আতঙ্ক এখানে তথ্য সন্ত্রাসের মাধ্যমে চরিত্র হননের যে প্রক্রিয়া চলছে, হলুদ কার্ডধারী সাংবাদিকের বিরুদ্ধে নিজেকে বিভিন্ন পরিচয় দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে